मोलामिली खास खबर থেকে লাইভে আছি আমরা প্রচন্ড ব্যস্ততা গতকাল থেকেই দেখতে পাচ্ছি সাজানোয় ব্যস্ত কি বলবে আছি মানে কাল থেকে এরকম প্রত্যেক বছরই গতকাল থেকে শুরু হয়ে যায় হ্যাঁ হ্যাঁ প্রত্যেক বছরই এটা एक्चुअली প্রত্যেক বছর আরো এক সপ্তাহ আগে থেকে শুরু হয় কারণ প্রত্যেক বছর সকালে পূজো থাকে এবং বিকেলে সবাই আসে অনুষ্ঠান থাকে একটা বড় ব্যাপার থাকে তো সেই বিকেলের ব্যাপারটা এবারে নেই যেহেতু অত লোকজন একসাথে বলা যাবে না কিন্তু সকালেরটা আছে তো হ্যাঁ কাল থেকেই বলতে পারো ব্যস্ততা শুরু হয়েছে এবং আজকে সকাল থেকে বিশেষ করে ব্যস্ততা আচ্ছা শুটিং থাকলে কি হয় মানে প্রত্যেক বছর কি থাকতেই হবে ছুটি নিতেই হবে হ্যাঁ হ্যাঁ প্রত্যেক বছর আমি ছুটি নিই মানে বলাই থাকে যে এমনি অনেক সময় অনেক প্রোডাকশনে তোমার কালীপূজোর দিন যেহেতু পড়ে সেজন্য ছুটি থাকে আবার কোথাও থাকেও না ইমার্জেন্সি থাকলে তো আমি ওটা বলাই থাকে আগে থেকে যে এই দিনটা আমার ছুটি চাইই চাই সো হ্যাঁ প্রত্যেক বছর ছুটি সকালে লক্ষ্মী পুজো এবং বিকেলে কি কালী পুজোর জন্য বাজিটাজি ফাটানো হয় এবছর যদিও চাপ হ্যাঁ বাজি যে খুব একটা শব্দ বাজিটা যে খুব একটা ফাটানো হয় তা নয় সন্ধ্যেবেলা ওই যে বললাম তোমাকে আমি বাজি ফাটানোর কোনো সব পাই না কারণ সন্ধ্যেবেলা আমার বাড়িতে এই লক্ষ্মী পুজোর যে খাওয়া দাওয়াটা সবার ইনভিটেশন থাকে মানে আমার সব ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব ফ্যামিলি প্রায় ২০০-২৫০ লোক আসে সে খায় যে ছাদটা দেখছো খোলা এটা দেখতে পেতে না অন্যবার হলে পুরোটা প্যান্ডেল করা হয় আর কি ডেকোরেটর পুরোটা সাজায় তো বিকেল থেকে আবার ওইটা শুরু হয়ে যায় সকালে পুজো থাকে এবারে বিকেলটা ফাঁকা এবং গতবারও তাই ছিল একই কারণে সো বিকেলবেলা বাজি হয়তো হবে না বাট ওই কিছু আত্মীয় স্বজন হয়তো বিকেলবেলা একদম নিজেদের লোকজনেরা কেউ কেউ হয়তো আসবে একটু আড্ডা গল্প গুজব এইসব হবে তো লক্ষ্মী মানে মা লক্ষ্মীর কাছে এবার সকলের জন্য নিজের জন্য কী চাইবে আমার জন্যেও যেটা এবং সবার জন্যেও সেটা প্রত্যেক বারের মতন মানে আগে যেমনভাবে আমরা লক্ষ্মী পুজো কালী পুজো সেলিব্রেট করতাম কাটাতাম নেক্সট বছর থেকে যেন আমরা সবাই আবার সেইভাবেই কাটাতে পারি এটাই থ্যাংক ইউ